হ্যালো গাইস, তো আমি আজকে তোমাদেরকে নিয়ে যেতে চলেছি কলকাতার ভিক্টোরিয়াল মেমোরিয়াল প্যালেসে। তো এখানে কেমনভাবে যেতে হবে, কেমন টিকিটের প্রাইস, ভেতরে কি কি আছে, ভেতর কেমন দেখতে, সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো। শুধু ভিডিওটা আগে দেখতে থাকো। তো গাইজ, আজকে আমি আমার জার্নি স্টার্ট করেছি দমদম মেট্রো স্টেশন থেকে। তো এখানে আমি মেট্রোর জন্য ওয়েট করছি, আর ওয়েট করতে করতে এখানে আমার মেট্রোও চলে এসেছে। মেট্রো করে গিয়ে আমি নামবো হচ্ছে ময়দান স্টেশনে। ময়দান স্টেশন থেকে নেমেই, স্টেশন থেকে বেরিয়ে একটুখানিক পায়ে হাঁটলে পরে আমরা পৌঁছে যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল প্যালেসে। তো চলো আগে দেখি। তো মেট্রো স্টেশন থেকে বেরোনোর পর, কিছুটা হাঁটার পরেই এই যে সামনে রাস্তাটা দেখতে পারছো, এটা ক্রস করলে পরে ভিক্টোরিয়া মেমোরিয়াল প্যালেসের যে এরিয়া সেটা স্টার্ট হয়ে যাবে। তো আমরা রাস্তা পার করব, পার করে খানিকটা হাঁটবো, হাঁটার পরেই আমরা দেখতে পারবো সাদা চকচকে ঝকঝকে ভিক্টোরিয়া মেমোরিয়াল প্যালেস। আর পাশের যে এই যে ব্ল্যাক কালারের যে ব্যারিকেড দিয়ে গেট দেখতে পাচ্ছ, এর ওপারেই আছে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল প্যালেস। তো কথা বলতে বলতে দেখো, আমরা প্যালেসের সামনেও চলে এসেছি, আর এটা হচ্ছে প্যালেসের গেট। আর এখানে টিকিট অনেক রকমের আছে, তো আমি দু রকমের টিকিট বলছি। এক রকমের টিকিট হচ্ছে প্যালেসের ভেতরে ঢোকার জন্য, যার প্রাইস হচ্ছে 30 টাকা, আর একটা হচ্ছে পার্কে যাওয়ার জন্য, মানে পার্কে ঢোকার জন্য, যার প্রাইস হচ্ছে 70 রুপিস। তো গাইস, আমরা সবাই জানি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল প্যালেস মহারানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছিল। তো মহারানী ভিক্টোরিয়া যখন 1901 সালে 94 বছর বয়সে মারা গিয়েছিলেন, তারপরেই তার স্মৃতির উদ্দেশ্যে এই সাদা মার্বেলের মেমোরিয়াল প্যালেসটি বানানো হয়েছিল, যেটির কাজ শুরু হয়েছিল 1906 সালে, আর কাজ শেষ হয়েছিল 1921 সালে। আর এই মেমোরিয়াল প্যালেসটি মোটামুটি তাও 64 একর জায়গা জুড়ে অবস্থিত। তো গাইস, প্যালেসের মধ্যে জায়গায় জায়গায় তোমরা দেখতেই পারছো যে এমন কাঁচ দিয়ে ঘেরা রয়েছে, কিন্তু জানি না এটা কেন করা হয়েছে। বাট এখানে আগে স্ট্যাচুস ছিল যেটা ঢাকার জন্য এমন কাঁচ দিয়ে ঘিরে রেখেছে। এটা যদি খোলা থাকতো তাহলে তোমাদের সাথে আরও হয় অন্যরকম কিছু শেয়ার করতে পারতাম। গাইস কী বলবো, সেদিনকে আমি এত ঘোরার ঘুরেছি, এই জন্য আমি টায়ার্ড হয়ে গেছিলাম, সাথে আমার লিপস্টিক টাচ আপ করছিলাম, কারণ সেই সকাল থেকে আমি ঘুরেই যাচ্ছিলাম। আর এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল প্যালেসের ব্যাক সাইডের দৃশ্য, খুবই সুন্দর আর খুবই ডেকোরেটেড। তো গাইস, দেখতেই পারছো যে এখানে কতগুলো মানুষ ভিড় করে রেখেছে। অ্যাকচুয়ালি এখানে একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে তোমার মুখ স্ক্যান করবে, স্ক্যান করার পর তোমার সাথে কোন বিদ্রোহী মানুষের ম্যাচ আছে, মিল আছে, তার ডিটেলস এখানে দেখাচ্ছে। এই যে এখানে একজন করেছে, তার ডিটেলস দেখতেই পারছো। তো আমি এখানে করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর প্যালেসের এক একটা জায়গায় নানান, মানে প্রচণ্ড বড় বড় স্ক্রিন শো লাগানো ছিল, মানে ওখানে শো হচ্ছিল সব নানান রকমের বিদ্রোহী মানুষের ব্যাপারে বর্ণনা, সমস্ত কিছু যুদ্ধের ব্যাপারে সমস্ত কিছু মানে শোতে দেখাচ্ছিল।
তো গাইজ, এই ফটোটা হচ্ছে তোমরা দেখে কিছুটা অনুমান করতেই পেরেছো, তাও আমি বলে দিচ্ছি। মেমোরিয়াল প্যালেস যখন নির্মিত হচ্ছিল, মানে যখন বানানো হচ্ছিল, এগুলো হচ্ছে তখনকার ফটো। স্টেপ বাই স্টেপ সব ফটো এখানে লাগানো আছে আর আমি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। মেমোরিয়াল প্যালেসের ভেতরে কতটা কী আছে আমি জানি না, তোমাদেরকে কী দেখাতে পারবো, কিন্তু আশা করি আমি যতটা পারবো ততটা তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আজাদহীন পেপার। ছোটোবেলা থেকে হিস্ট্রি বইতে আমরা সবাই কম বেশি এই পেপার নিয়ে পড়ে এসেছি, আর আজকে আমি চোখেও দেখে নিলাম। আর এটা হচ্ছে প্যালেসের ব্যাক সাইড। ব্যাক সাইডও খুবই সুন্দর, যেমন ফ্রন্ট সাইড তেমনি ব্যাক সাইড। আর এখানে বসার জন্য মানে ফ্যামিলি পার্ক গার্ডেন আছে, এখানে ঢোকার জন্য কোনো টাকা লাগে না। কিন্তু এর অপোজিট সাইডেই আছে হচ্ছে কাপলস পার্ক, ওখানে ঢোকার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। তো গাইজ, আমার প্যালেস ঘুরতে ঘুরতে এখানে বৃষ্টিও স্টার্ট হয়ে গেল। তো দেখো এখানে কত মানুষ জড়ো হয়েছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। তো আজকের জন্য ভিডিও আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করতে ভুলবে না, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনও অন করে দেবে। তো চলো আবার দেখাবে পরের ভিডিওতে, আজকের জন্য এখানেই টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।